ট্রেন দুর্ঘটনা আহত সাতজন ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানকার চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। पहले ह्यूमैनिटी को ऊपर रखना चाहिए। प्रधानमंत्री मोदी जी कंटिन्यूसली आवर बाय आवर इसकी खबर ले रहे हैं। अभी मैंने सुबह से दो बार खबर दे चुका हूं, उन्हें अपडेट दे चुका हूं। तो हमारा मेन उद्देश्य है कि हमारा पैसेंजर्स के प्रति जो हमारा दायित्व होता है उस दायित्व को सबसे पहले निभाए। পেটে পাথর, চিকিৎসক বলেছিলেন দ্রুত অস্ত্রোপচার করতে হবে, তাই জয়পুরে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়েছিলেন চিরঞ্জিত বর্মণ। টাকা জমিয়ে অভিশপ্ত ট্রেনে চড়ে ফিরছিলেন কোচবিহারের বাড়িতে, শেষ পর্যন্ত আর ফেরা হলো না, হলো না অস্ত্রোপচারও। পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে এখন শুধুই শোকের ছায়া। খুবই দরিদ্র পরিবারের ছেলে তো। ছয় মাস আগে চিরঞ্জিতের পেটে একটা পাথর হয়, ও ডাক্তার দেখিয়েছিল। তো পাথর হওয়ার পর সেই পাথর চিকিৎসা করবে সে টাকা পয়সাটা ছিল না, সে টাকা পয়সা ইনকামের জন্য সে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। তিন মাস আগেই জয়পুরে গিয়ে সে সাইটের কাজ করতো, বিল্ডিংয়ের লেবারের কাজ করতো। টাকাটা রোজগার করার পর সে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যে ও চিকিৎসা করবে পেটের পাথরের অপারেশনের চিকিৎসা করবে, বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় আমরা গতকালকে সন্ধ্যাবেলা খবর পাই, যখন দুর্ঘটনাটা ঘটে তার কিছুক্ষণ আগে ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, এবং কথা বলার পর ঠিক কিছুক্ষণ পরে দুর্ঘটনা ঘটে, ফোনটা চটকে যায় এবং মা মা করে চিৎকার করতে থাকে। পরিবারে ওই ছিল একমাত্র উপার্জন করার লোক। আমরা দেখি, আমরা চান্দামারি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক লেভেলে একটু আলোচনা করে যতটা সহযোগিতা করা যায় আমরা এটা চেষ্টা করব সবার সঙ্গে আলোচনা করব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।